যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসে করোনা ভাইরাসের কারণে স্কুল খুলতে অস্বীকৃতি জানালে সেই সব স্কুলকে অর্থ দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারীর মধ্যেও স্বাভাবিক সময়সূচি অনুসারে স্কুল খুলতে না পারলে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ বরাদ্দ কেটে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, স্কুলগুলো চালু করা পরিবার এবং শিশুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ডেমোক্র্যাটরা রাজনৈতিক কারণে স্কুল বন্ধ রাখতে চায় বলে অভিযোগ করেছেন তিনি। আলাদা একটি টুইটে তিনি রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিষয়ক কর্তৃপক্ষ সিডিসির করোনা ভাইরাস গাইডলাইনের সমালোচনা করে বলেন, এগুলো অবাস্তব। এক টুইটের কয়েক ঘন্টা পরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় যে সিডিসি নতুন একটি গাইডলাইন প্রকাশ করবে। শিক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। এর মধ্যেই শিক্ষার্থীদের সপ্তাহে 2 কিংবা 3 দিন স্কুলে যাওয়ার সুযোগ করে দিতে নিউ ইয়র্ক সিটিতে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এমন এক সময়ে এই সব সিদ্ধান্তের কথা বলা হচ্ছে যখন দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা সব রেকর্ড ভেঙে গেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও 11 লাখ শিক্ষার্থীর জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। শিক্ষার্থীরা যাতে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ ক্লাসে ফিরতে পারেন তার বিবেচনা করেই এমন ঘোষণা এসেছে, যাতে বলা হয়েছে শিক্ষার্থীরা পালা করে 2 কিংবা 3 দিন স্কুলে যাবে, বাকি সময় বাড়িতে এসে মিশ্র পদ্ধতিতে লেখাপড়া করতে পারবে, তবে এজন্য রাজ্যের অনুমোদন লাগবে। এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।